এই যাত্রায় ভোগান্তি চরমে, ট্রেনের শিডিউল বিপর্যয়, বাস কাউন্টারে টিকিটের জন্য হাহাকার, যানজটের চাপ কমেছে ফেরিঘাটে। জমজমাট কোরবানি পশুর হাট, হাটের খোকাবাবু যুবরাজ দ্বন্দ্বের সমাহার, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে, আরো 4 জনের মৃত্যু। ঈদে বাড়িতে গেলে বাড়তি সতর্কতার পরামর্শ, কাল থেকে নতুন ওষুধের ব্যবহার। শান্তি ও সম্প্রীতির জীবন বাংলাদেশ ভারত সীমান্তের হারিপুকুর গ্রামে, কাঁটাতার মুক্ত বাসিন্দারা, নেই ভেদাভেদ সংঘাত। এবং কাশ্মীরের কিছু অংশে ফোন ইন্টারনেট সেবা চালু, মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জাতিসংঘে, পাকিস্তানে আজও বিক্ষোভ। স্বাগত News24 সংবাদে, সাথে আছি আমি রিদিমা হক এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই যাত্রার তৃতীয় দিনে ঢাকা ছেড়ে যাওয়া প্রায় সবগুলো ট্রেনেই শিডিউল বিপর্যয় ঘটেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলো 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছেড়েছে, এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রেলমন্ত্রী বলেন, যাত্রীর বাড়তি চাপের কারণে শিডিউল বিপর্যয় হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সুন্দরবন এক্সপ্রেস লাইন চ্যুতির 3 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আরো জানাচ্ছেন হাসান পারভেজ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। শুক্রবার কমলাপুর স্টেশনে ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়, ভোর থেকেই ঘরমুখ মানুষের স্রোত নামে স্টেশনে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে যাত্রীরা জীবনে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন। বরাবরের মতো এবারও শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে ট্রেন। ট্রেনের শিডিউল চরম বিপর্যয়, 3 ঘন্টা ট্রেন লেট। মহিলাদের অবস্থা, মানে যাদের বাচ্চা আছে তাদের উঠতে ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা উঠতে পারি নাই, এখানে জানলাতে উঠা লাগছে, আর আমাদের সিটে ভাই আরেকজন এসে বসে আছে, মানে অনেক কষ্ট করে উঠা লাগছে আমার। বেলা 11:30টার দিকে রেলমন্ত্রী কমলাপুর স্টেশনে পরিদর্শনে আসেন, বলেন বঙ্গবন্ধু সেতু ডাবল লাইন না হওয়া পর্যন্ত শিডিউল বিপর্যয় হবেই। এই চলাচলের জন্য ডাবল লাইন আমরা তৈরি না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত যতই ট্রেনের সংখ্যা আমরা বাড়াবো আমাদের কিন্তু দেরিটা ততই হবে। ঈদ উপলক্ষে 3টি স্পেশাল সহ মোট 55টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। হাসান পারভেজ, News24, ঢাকা। অতিরিক্ত ভাড়ার চাপ, যানজট আর যানবাহন সংকট, সীমাহীন ভোগান্তি নিয়ে ঘরের পথে মানুষ। এদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর সরকার, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। রামিম হাসানের রিপোর্ট। ঘরে ফিরছে মানুষ, গাবতলী বাস টার্মিনাল লোকে লোকারণ্য, অতিরিক্ত ভাড়ার চাপ, তারপরও টিকিট মিলছে না। টিকিট নাই, আসলে ব্যাপারটা হচ্ছে যে একবারে ছুটি হয়ে গেছে তো এর জন্য আর কি টিকিট পাওয়া যাচ্ছে না। আমি নিজেও টিকিট পাই নাই, কাউন্টারে আছি, সকাল 6টা আছে, এখন পর্যন্ত কোনো টিকিট পাই নাই। টিকিটের জন্য অনেকক্ষণ দীর্ঘ লাইন মানে ধরছি, তারপরেও আসে বলছে টিকিট নাই, টিকিট সব শেষ হয়ে গেছে, কালকে সকাল পর্যন্ত টিকিট চালাম, টিকিট নাই। পাটুরিয়া ঘাটের থেকে আসতে 7-8 ঘন্টা 10 ঘন্টা কেটে যাইতেছে, এই গাবতলী পর্যন্ত আসতে খালি গাড়ি নিয়ে যাইতেছি, ওই এখান থেকে কিন্তু আসতেছি খালি গাড়ি, তাও আসতে এইভাবে প্রচুর জ্যাম, আসাই যাইতেছে না। ঈদ যাত্রার পরিবেশ দেখতে গাবতলী টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বেশি ভাড়া আদায়ের অভিযোগ স্বীকার করে জানালেন ব্যবস্থা নেওয়ার কথা। অতিরিক্ত ভাড়া কোনো বিআরটিসির কোনো কাউন্টারে অতিরিক্ত ভাড়ার অভিযোগ আমি পেয়েছি, চেয়ারম্যানকে একটু আগে আমি ফোন করে বলেছি, এ ধরনের কোনো অবস্থা হলে অতিরিক্ত ভাড়া নিলে এটা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর টিকিট মিললেই মিলছে না সমাধান, মহাসড়কের বিভিন্ন জায়গায় রয়েছে দীর্ঘ যানজট, যে কারণে ফিরতি গাড়ি ঢাকা পৌঁছতে দেরি হচ্ছে, তৈরি হচ্ছে পরিবহন সংকট, বাড়ছে ঘরে ফেরা মানুষের অপেক্ষার প্রহর। রামিম হাসান, News24, ঢাকা। এই যাত্রার আরও খবরাখবর জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আজকে সারাদিনে বিভিন্ন সময় কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর আমরা জানতে পেরেছি, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। অর্থী, এই ঈদে ঘরমুখো যারা মানুষ এই স্টেশনে রয়েছেন, প্রায় বেশিরভাগই ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর রয়েছে।
তবে আমি কিছুক্ষণ আগে এখানে যমুনা ব্রহ্মপুত্র এক্সপ্রেস যারা খুব রয়েছেন সেগুলো কিছুক্ষণ আগে ছেড়ে চলে গেছেন এবং এখানে মূলত যারা 7টা এবং 8টার পরে যারা যাবেন উত্তরগামী যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি। তবে এখানে রাজশাহীতে যারা যাবেন রাজশাহী দিনাজপুর অঞ্চলে এদের মধ্যে সিল সিটি যে এক্সপ্রেসটি রয়েছেন সেটা 3টার দিকে এখানে আসার কথা থাকলেও এর মধ্যে এখনো আসেননি। তো আপনি কখন আপনার ট্রেন কখন এখানে আসার কথা? আসার কথা ছিল 3টার দিকে, এখন সিল সিটি এক্সপ্রেস। আমি 2টা থেকে বসে আছি, এখনো মানে ট্রেনের খবর নেই। তো আপনি শুনছিলেন যে আসলে বেশিরভাগ ট্রেনের মধ্যে কিন্তু এই ধরনের শিডিউল বিপর্যয় রয়েছে। তো পাশাপাশি উত্তরবঙ্গগামী যারা সেই ট্রেনগুলো কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো শিডিউল বিপর্যয়। তো এই বিমানবন্দর স্টেশনে এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। তো গাবতলি রয়েছেন সজল, সজল সেখান থেকে সর্বশেষ জানাবেন ঈদে ঘরমুখো মানুষের খবরাখবর। সজল, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা বলছিলেন, আমি গাবতলিতে দেখছি আজকে দুপুরের পর থেকেই বাসের শিডিউল বিপর্যয়। অর্থাৎ দুপুর 12টার দিকে যার বাস ছিল আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, বিকেল 4:30টার দিকে সে গাবতলি থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পেরেছেন। অর্থাৎ রাস্তায় বিভিন্ন জায়গায় যানজট, যদি বাসের যারা সংশ্লিষ্ট লোকরা রয়েছেন, কাউন্টারের লোকরা রয়েছেন, তারা যেটি জানাচ্ছেন যে রাস্তায় প্রচণ্ড যানজট রয়েছে বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যানজট তৈরি হয়েছে, যে কারণে বাস পারাপারে সমস্যা হচ্ছে, এই কারণে বাস এখানে গাবতলি থেকে ছেড়ে যেতেও সমস্যা হচ্ছে, পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অন্যদিকে রাজশাহী রুটে যারা যাতায়াত করবেন, অর্থাৎ উত্তরবঙ্গের পথে যারা বাসে যাবেন, তারাও কিন্তু এলেঙ্গা সহ যমুনা সেতুর আগে ওই টোল প্লাজার ওইখানে যে যানজটটি রয়েছে সেখানেও কিন্তু বড় ধরনের সময় ক্ষেপণ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিপুল সংখ্যক যাত্রী গাবতলিতে রয়েছেন এবং গাবতলিতে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি, তারা সকালেই অপেক্ষা করছেন অধীর আগ্রহে কখন তাদের বাসটি আসবে এবং কখন তারা যেতে পারবেন। অনেকে দুপুর 2টোর দিকে এসে এখনও পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু সবচেয়ে সমস্যায় পড়ছেন শিশু এবং নারীরা, যেহেতু প্রচুর পরিমাণে মানুষের চাপ, সেই কারণে মানুষ কিন্তু বেশ ভোগান্তি নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে যাতায়াত করছেন। যদিও আজকে দুপুর পর্যন্ত অনেকটা স্বাভাবিক ছিল বাসে চলাচল, বাসে ঈদ যাত্রা, কিন্তু এই দুপুরের পর থেকেই বাসের যে শিডিউল বিপর্যয় সেটি শুরু হয়েছে এবং যানজটের কারণেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তারপরেও যেহেতু ঈদ, বাড়ি তো যেতেই হবে। আমার কাছে এই ছিল গাবতলি থেকে সহকর্মী মাহমুদ রয়েছেন এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে, জানবো লঞ্চে কি অবস্থা। সজল, যে চিত্র বলছেন আপনি তার খুব ব্যতিক্রম চিত্র কিন্তু এই রাজধানীর সদরঘাটের যে টার্মিনালটি সেখানে নয়, এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন এবং প্রধান যে অভিযোগ তারা করছেন তো সেটি হচ্ছে যে যানজটের কারণে কিন্তু তারা এই সদরঘাট পর্যন্ত আসার পথেই কিন্তু নাকাল হয়েছেন এবং আমরা আসার পথেও কিন্তু দেখেছি সেই গুলিস্তান থেকে শুরু করে 2-3 কিলোমিটার জুড়ে কিন্তু আসলে যে যানজটগুলো সেই কারণে কিন্তু নাকাল হতে হয়েছে যাত্রীদেরকে। কিন্তু সদরঘাটের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই শুক্রবারের দিনে, কিন্তু শেষ যাত্রী যারা রয়েছেন ঈদের আগে যারা হচ্ছে যে বাড়ি ফিরবেন, তো তারা কিন্তু দলে দলে আসছেন এবং যতটুকু আমরা এখানে জানতে পেরেছি তাতে কিন্তু হচ্ছে যে সময় মতোই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, যেহেতু সড়কপথ বা রেলপথের মতো হচ্ছে যে যানজট কিংবা শিডিউল বিপর্যয়ের এখানে হচ্ছে যে সম্ভাবনা কম এবং লঞ্চটি যদি সদরঘাট ছেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি নির্বিঘ্নেই তারা কিন্তু তাদের গন্তব্যে যেতে পারবেন। তো যাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু বলছেন যে কিছু অভিযোগ তাদের আছে, বিশেষ করে তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগটি যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু তারা বলছেন যে ডেঙ্গুর উপদ্রবের ক্ষেত্রে কিন্তু লঞ্চগুলোতে যে স্প্রে করার কথা ছিল মশা মারার ওষুধ, তো সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। তো সব মিলে যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে কিন্তু হচ্ছে যে যদি বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় না ঘটে এবং হচ্ছে যে আবহাওয়া যদি ভালো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু রাত 10টা পর্যন্ত কিন্তু এই সদরঘাট থেকে হচ্ছে যে লঞ্চগুলো কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবে। অর্থে ধন্যবাদ মাহমুদুল হাসান, সজল দাস এবং আলী তালুকদার ঈদের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। গাবতলি সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে আলী তালুকদার, সজল দাস এবং মাহমুদুল হাসান। ঈদ ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
হাউস হোল্ডগুলো, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, ব্যাংক, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের নজরদারি থাকবে। জাতীয় শক্তি দিবসের জন্য আমাদের পৃথক ব্যবস্থা রয়েছে, ল এনফোর্সমেন্ট আমাদের প্ল্যান রয়েছে, আমরা সেগুলো বাস্তবায়ন করব এবং এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করে ইতিমধ্যে আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় করে যাচ্ছি। এবারে সাবলনের সৌজন্যে গরুর হাটের খবর। পাইকারি আপনি শুরু না, খোকাবাবু, যুবরাজ কিংবা ডন, রাজধানীর গাবতলী পশুর হাটে এখন যাদের রাজত্ব, ক্রেতা আকর্ষণে এমন বাহারি নাম দেয়া হয়েছে কোরবানির পশুর। আছে একটির সাথে একটি ফ্রি এমন আকর্ষণীয় অফারও। পাইকারি ব্যাপারীরা বলছেন, পশুর হাট পুরোপুরি প্রস্তুত থাকলেও এখনও বিক্রি জমে ওঠেনি। গাবতলী পশুর হাট ঘুরে আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সপ্তাহ ঘুরলেই কোরবানির ঈদ, রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর এ চিত্রই বলে দেয় এখনও পশু কেনার আগ্রহ জাগেনি ক্রেতাদের মাঝে। হাট ঘুরে খুঁজে খুঁজে দু একজন ক্রেতার দেখা মিললেও তারা মুখ ফিরান দাম শুনেই। থেকে বহুপথ পেরিয়ে গাবতলী হাটে এখন বিশ্রাম নিচ্ছে খোকাবাবু। গরুর মালিক জানালেন, দীর্ঘদিন লালন পালন করতে গিয়ে শখ করেই এমন নাম রাখা। দেশের ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে এত পরিমাণ গরু সরবরাহ রয়েছে যার নামগুলো বেশ বিচিত্র। কোনটির নাম রাখা হয়েছে লালটু, আবার কোনটির নাম ডন, কোনটির নাম যুবরাজ, এবং এই যুবরাজ নামের এই গরুটির দাম হাঁকা হচ্ছে 40 লাখ টাকা, যেটি এই গাবতলীর পশুর হাটে দাবি করা হচ্ছে সবচেয়ে বড় গরু। বাদশাহী বাদশাহী ভাব তার, এই জন্য এটা নাম রেখে দিয়েছি আমি যুবরাজ। এটার দাম হাঁকিয়েছি 40 লাখ টাকা। এই যুবরাজের জন্য এই 18 মনের যে গরুটা আছে আমার সাহেব, এটা আমি ফ্রি দিব। আগেতে নাম রাখা মন্ডল। মন্ডল কত যাচ্ছেন দাম? দাম 9 লাখ টাকা যাচ্ছে। কাস্টমারের সব এখন তো বেচা কেনা লাগিনি, চার পাঁচটা গরু আনছি, একটা বিক্রি করতে পারিনি, গরু বাজার বর্তমান কম। ক্রেতা আকর্ষণে কোনো কোনো গরু আবার সাজানো হয়েছে বিশেষাঙ্গিকে। দাম নিয়ে বেশিরভাগ পাইকার ব্যাপারী হতাশা জানালেও মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের, তবে কোরবানির পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। কত বললো দাম? 88,000 টাকা ভাইয়া। কি মনে হয় যে দাম ঠিক আছে নাকি বেশি? আগের বারের মতোই সেম, গরুর সংখ্যা আছে মোটামুটি ভালোই, ছাগলও দেখলাম ভালো, আমার হিসাবে দাম খুব ভালো হয়েছে। আমরা যাচাই করতেছি তো দাম দামই বেশি চাইতেছে তারা। গাবতলী পশুর হাটে বিচিত্র নামের গরু ছাগল ছাড়াও এসেছে উট ও দুম্বা। উটের দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা, আর দুম্বা 3.5 লাখ। বাবু কামরুজ্জামান, News 24, ঢাকা। কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ঈদের বাকি আছে মাত্র 2 দিন, এই সময় পশুর হাট কতটা জমে উঠেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অর্থে আপনি জানেন যে এবার কিন্তু বিভিন্ন কারণে, অর্থাৎ বন্যার কারণে কিন্তু আগেভাগে কিন্তু রাজধানীতে বিভিন্ন হাটগুলোতে কোরবানির পশু নিয়ে এসেছেন কিন্তু ব্যবসায়ীরা, কিন্তু তারা অনেকদিন বসে থাকার পরে আজকে বাজার জমজমাট আমরা বলতে পারি। এবং আমরা উত্তরা দিয়াবাড়িতে রয়েছি, এখানে একটি পশুর হাটের সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করছি। এখানে হাসিলগড়ের সামনে আমরা রয়েছি এবং এখানে ক্রেতা বিক্রেতাদের একটি মিলন মেলা ঘটেছে আজকে বিকেল থেকে বলা যেতে পারে। এবং এখানে কোরবানির যে বিভিন্ন রকমের যে কোরবানির পশু রয়েছে, গরু বা ছাগল, যে যেটি ইচ্ছুক দিতে চাচ্ছে, এগুলোর দাম কিন্তু অনেকটা নিয়ে যেমন অভিযোগও রয়েছে দামের বাড়তি নিয়ে, আবার অনেকে সন্তুষ্টি প্রকাশ করছে যে তারা তাদের সাধ ও সাধ্যের মধ্যে তারা তাদের প্রয়োজনীয় কোরবানির পশুটি তারা কিনতে পারছে। তো এখানকার এই সার্বিক পরিস্থিতি, এখনও ক্রেতা এবং বিক্রেতাদের অনেক ভিড় রয়েছে, ক্রেতারা দেখছেন, এবং এখানে কোরবানির যে পশু সেই পশু বিক্রির যেই কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু খুবই বলতে গেলে যে এখানে যারা ইজাদার রয়েছে, ইজাদাররা বিকেল থেকে ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে কোরবানির পশুর হাটের খবর জানাতে তালুকদার বিপ্লব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। সন্ধ্যা সংবাদে পর্যায়ে সময় হলো একটি বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন।
স্বাগত আরো একবার দেখছেন সন্ধ্যা সংবাদ। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০২ জন আর মারা গেছেন ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ, ঈদে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাওয়ার, যাতে কোথাও এক ফোঁটা পানি জমতে না পারে। আর এডিস মশা থেকে বাঁচতে ঈদের সময় লম্বা কাপড় পরার অনুরোধ বিশেষজ্ঞ ডাক্তারদের। পাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। এবার ঈদে লম্বা ছুটি, সব মিলিয়ে সপ্তাহখানিক অনেকটা ফাঁকা থাকবে রাজধানী ঢাকা। এজন্য যারা বাড়ি যাচ্ছেন তাদেরকে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাওয়ার তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ স্বচ্ছ পানি দীর্ঘ সময় জমে থাকলে তা হবে এডিস মশার আবাসস্থল। বাড়ি থেকে যাওয়ার আগে অবশ্যই আপনার বাড়ির যে সমস্ত পানির আধার, যেমন বালতি, বদনা, হাঁড়ি, পাতিল ইত্যাদিগুলো পানি শূন্য করে উল্টে রেখে যাবেন। মনে রাখবেন, আপনি যদি সতর্ক না হন আপনার বাসা এডিসের চারণভূমি হিসেবে প্রস্তুত হয়ে যাবে। এই বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, ডেঙ্গু পরিস্থিতির উন্নয়ন ঘটাতে এডিস মশার বংশবৃদ্ধি রোধের বিকল্প নেই, সেজন্য ঈদে গ্রামে যাওয়া মানুষদের মশা থেকে বাঁচতে দিয়েছেন পরামর্শ। রাত্রে অবশ্যই মশারি লাগিয়ে শুবেন এবং সবাই যদি ফুল স্লিভ জামা পায়জামা পায়জামা প্যান্ট, ছোট হোক বড় হোক, সবাই যদি এভাবে পড়েন, কারণ মশা সাধারণত উপরের দিকে কামড়ায় না, পায়ের দিকে বা খোলা জায়গাতেই কামড়াতে চেষ্টা করে। তো সেই জিনিসগুলো যদি একটু প্রিভেন্টিভ নেন তাহলে হয়তো একটু সেফ থাকতে পারবো। সেতুমন্ত্রী বলছেন, ঈদের সময় ডেঙ্গু যাতে জটিল না হয় সেজন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। আমরা পরিচ্ছন্নতা অভিযানও আছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও করছি। সঙ্গে সঙ্গে একটা ঘাটতি ছিল ওষুধের ব্যাপারে, ওষুধও এসে গেছে, ওষুধ ছিটানোর কাজটাও চলবে। আমি আশা করি ডেঙ্গু বা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। আর বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শুধুমাত্র মৌসুমি ব্যবস্থা নিলে চলবে না, প্রয়োজন বছর জুড়েই কার্যকর পদক্ষেপ। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। কাল থেকে ডেঙ্গু প্রতিরোধে নতুন ঔষধ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। শুক্রবার বিকেলে ধোলাইখাল এলাকায় কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কোরবানির বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র। আমাদের যে নতুন ওষুধ আমরা বিমান যোগে এনেছিলাম, সেখানে বেশ কিছু পরিমাণ ওষুধ আমাদের রয়েছে হাতে। এই ওষুধ আমরা আগামীকালকের মধ্যে আমরা ব্যবহার শুরু করতে পারবো এবং এর প্রক্রিয়া আমরা যারা এই ওষুধ সরবরাহ করেছিল তাদেরকে আমরা ইতিমধ্যে সরবরাহ করবার জন্য প্রস্তুতি নিতে বলেছি। দু তিন দিনের মধ্যে আমাদের বাকি চলে আসবে, অর্থাৎ আমাদের হাতে নতুন ওষুধ ইতিমধ্যে আছে এবং সেটা ব্যবহার করার জন্য আগামীকাল থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা শুরু করা হয়েছে। আগাম জামিনের ক্ষেত্রে ১৬ দফা নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ। এর মধ্যে উল্লেখযোগ্য, কাউকে গ্রেফতারের সংবিধানের ৩২ অনুচ্ছেদ মানতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, আর আসামিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। হত্যা, ধর্ষণ ও ডাকাতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আগাম জামিন দেয়া যাবে না। ৮ সপ্তাহের বেশি আগাম জামিন দিতে পারবেন না হাইকোর্ট। সময় হলো আরো একটি বিরতির, আরো খবর নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে এবার আটকা পড়েছে ধূমকেতু এক্সপ্রেস। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, সকালে ট্রেনের বগি লাইন যুত হওয়ার পরে এখন আবার আটকা পড়েছে ধূমকেতু এক্সপ্রেস, ট্রেন চলাচল কখন নাগাদ আবার স্বাভাবিক হবে, আপনি কি জানতে পেরেছেন? ধন্যবাদ অচ্ছি। যেমনটি বলছিলেন যে আজ দুপুরে অর্থাৎ
দুপুর 1:30টার দিকে আসলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যে একটি অর্থাৎ ধূমকেতু এক্সপ্রেস আসলে লাইনচ্যুত হয়, তারপর পরে কিন্তু আসলে সেখান থেকে আটকা এখনো পরে রয়েছে। অর্থাৎ তারপরেও কিন্তু একতা এক্সপ্রেস এবং ইন্টারসিটি দুটো ট্রেন কিন্তু স্টেশনে রয়েছে। অর্থাৎ এই লাইনচ্যুত হওয়ার পরপরই যে সমস্যাটা এখানে রয়েছে যে এই অঞ্চলে যে যাত্রীরা তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন। এবং দুপুর থেকে কিন্তু ঢাকা এবং উত্তরবঙ্গে যে রেল রয়েছে সেটি কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অতি দ্রুত আমরা এটি সমাধান করব এবং সমাধানের মাধ্যমে এই যাত্রীদের দুর্ভোগ নিরসন করব। অতি এই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে সংবাদ। অতি ধন্যবাদ আপনাকে। আতিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে। এক দেশে থাকার ঘর, অন্য দেশে রান্নাঘর, এমন ব্যতিক্রম দৃশ্য বাংলাদেশ ভারত সীমান্তের হারিপুকুর গ্রামে। বাসিন্দারা একই সঙ্গে বাস করছেন দুই দেশে, তাদের মধ্যে আছে সম্প্রীতি, সম্পর্ক নেই, ভেদাভেদ নেই, সংঘাত। রিশাদ হাসানের চার পর্বের ধারাবাহিক উত্তরের সীমান্তে আজ দেখুন দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন সেলিম খান। দিনাজপুর হারিপুকুর সীমান্ত এলাকা, শূন্যরেখা বরাবর এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। নির্ধারিত পিলার ছাড়া দুদেশকে আলাদা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতকে আলাদা করার একমাত্র অবলম্বন এই দেয়াল। দুদেশের মাঝে গড়া হয়েছে একটি মসজিদ। ভারত বাংলাদেশের মুসল্লিরা এখানে নিয়মিত নামাজ আদায় করেন। বাংলাদেশ প্রান্তে বসবাসকারীরা জানান নিজেদের ভালো সম্পর্কের কথা। যাবতীয় উৎসব, বিয়ে টিয়ে সবকিছু এক যৌথভাবেই পালন হতো। হ্যাঁ, মিলেমিশে থাকি আমরা, এই পাড়া প্রতিবেশী মিলে এক জায়গায় এখানে বসবাস করি। ভারতের নাগরিকরাও জানান যে কোনো উৎসবে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। আমরা এক জায়গায় বসবাস করি, আমাদের বেশ মিলেমিশে আছে, কোনো ঝগড়াঝাটি গণ্ডগোল ফাঁসা আমাদের এই করি না। জয়পুরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, দুই দেশের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানিয়েই দুই দেশের সীমান্ত রক্ষীরা দায়িত্ব পালন করেন। এদের মধ্যে আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, সুসম্পর্ক আছে, এরা ভাই ভাই হিসেবে বসবাস করে। তো আমরা যারা আছি বিজিবি বিএসএফ, তারা এদের যে এই সম্পর্কটা এটাকে রেসপেক্ট করি এবং আমরা চেষ্টা করি যে যে রিলেশনটা আছে, এক্সিস্টিং রিলেশন যেটা, ওটা যাতে কন্টিনিউ হয়। বাসিন্দারা একই সঙ্গে দুদেশে বসবাস করে বলে হারিপুকুর গ্রামটি দিনাজপুরে বেশ গুরুত্ব পায়। এখানকার সাধারণ মানুষ বলছেন, সীমান্ত হত্যা তো দূরের কথা, সাম্প্রদায়িকতাকে ভুলেও একই সাথে সৌহার্দ্যপূর্ণ বসবাস সম্ভব। রিশাদ হাসান, নিউজ 24, হারিপুকুর, দিনাজপুর। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্যের সংবাদ। ঈদ ঘিরে সবজির বাজারে সালাদ সামগ্রীর দাম বেড়েছে। শসা টমেটোর দাম কেজিতে ফের বেড়েছে 10 টাকা করে, দাম এখন 80 থেকে 120 এর ঘরে। মাছ মাংসের বাজারে সরবরাহ কম দোহায়ে ব্রয়লারের দাম কেজিতে বেড়ে গেছে 15 থেকে 20 টাকা, বিক্রি হচ্ছে 130 টাকা দরে। প্রায় সব মাছের দাম 50 থেকে 60 টাকা করে বেশি, তবে আদা রসুনের দাম বাড়তি হলেও গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে কেজিতে 20 টাকা করে। ফের দাম বেড়েছে এলাচের, তবে কমেছে ডিমের দাম। গেল সপ্তাহের ডজন প্রতি 120 টাকার ডিম এখন 110 টাকায় বিক্রি হচ্ছে। সন্ধ্যা সংবাদে নিচ্ছি আর একটা বিরতি, সাথেই থাকুন।